অবশ্যই, কারণ আমি সবসময় ভিন্ন ধরনের চরিত্র করতে ভালোবাসি এবং এই প্রথমবার আমি পেইন্টারের চরিত্রে অভিনয় করছি। এবং আমার পরিচালক বলেছেন যে দিদি আপনি তো ছোটবেলা থেকে পেন্টিং শিখেছিলেন, তো পেইন্টারের ভূমিকায় তো কখনো অভিনয় করেননি, কিন্তু এবার আমার মানে আমিও পেইন্টার এবং আমার সঙ্গে যে আমার হিরো সেও পেইন্টার, তো এবার দুই পেইন্টারের জীবনে কি উথল পুথল পাথল হয় এবং একটা ক্যানভাসে কি করে আমাদের প্রডিউসার প্রতীকজি এসে গেছে, উনিও বলবেন এই ছবি সম্বন্ধে। আর আমি মনে করি যে আমাদের জীবনটাও একটা পেইন্টিং এর মতো, কখনো কোনো রং শর্ট হয়ে যায়, কখনো কোনো রং ব্রাইট হয়ে যায়, আবার কখনো কোনো রং মলিন হয়ে যায়, আবার কখনো কোনো রঙের আলোড়ন সৃষ্টি হয়। তো আমাদের জীবনেও বিভিন্ন রং আছে, তো এইটাই আমার মনে হয় পরিচালক তুলে ধরতে চেষ্টা করেছে তার মানে ছবিটার ভাবতে। এবং এটার মধ্যে অনেক সাইকোলজিক্যাল প্রেশারও আছে, মানে মানুষের মনস্তাত্ত্বিক দিকটাও ধরেছে এবং সায়েন্স এবং পেন্টিং কিভাবে একাত্ম হচ্ছে এইটারও একটা বিষয় এই ছবিতে দেখা যাচ্ছে। আমাদের প্রযোজক আছেন এখানে প্রদীপ চুরিয়ালজি, উনিও বলবেন কিছু। দেখার পরে যা পছন্দ হয় সবাইকে বলবেন, ছবি এসে দেখবেন, এরকম ছবি বারবার দেখা যায় না। হ্যাঁ, আমার ধারণা যে এখন না কন্টেন্ট নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট তৈরি হচ্ছে, তো এইটা আমার মনে হয় যে পেন্টিং এবং পেন্টারের লাইফ নিয়ে খুব বেশি ছবি হচ্ছে তা নয়, তো এইটা আমার কাছে মনে হচ্ছে একটা নতুন দিক যেটা আমাদের প্রযোজক খুব সাপোর্ট করেন আমাদের। কারণ একজন ভালো প্রযোজকও চাই যে একটা ভালো ছবির পিছনে দাঁড়াবে, মানে একটা ভালো কনসেপ্টের পিছনে, ছবি ভালো মন্দ সেটা দর্শক বলবে, তবে ভালো কনসেপ্টের পিছনে দাঁড়াবে। এবং আমার ভাই প্রদীপ্ত এবং রাজু দুজনে এটা একটা বন্ধুত্বের ছবিও বলা যেতে পারে, কারণ তারাই এই কনসেপ্টটাকে রেডি করেছিল। এবং রাজু যেহেতু একজন নিজে পেইন্টার এন্ড স্কাল্পচার, তো তার জীবনে অনেক রকম দিক সে দেখেছে পেইন্টিং এর মধ্যে দিয়ে, তো সেটা আমার কাছে নতুন লেগেছে। এবং এটার মধ্যে আরো আরো খুব সুন্দর সুন্দর চরিত্র, যে স্বয়ংকিনী চরিত্রটা খুব চ্যালেঞ্জিং, টোকার চরিত্রটা দারুণ, আমারটা পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার, রিক মিত্র, তো খুব দেবস্মিতা, তো অনেক ভালো ভালো চরিত্ররা আছে যারা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ লাইফকে তুলে ধরেছে। আর আমি বলবো এই ছবির আর একটা সম্পদ হচ্ছে সঙ্গীত, মিউজিক ইজ ফ্যান্টাস্টিক ইন দিস ফিল্ম। শান্তনুর মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, শান্তনু আছে মধ্যে মধ্যে, তার মধ্যে গান গেয়েছেন ইমন, গান গেয়েছেন সুরজিৎ, গান গেয়েছেন নচিকেতা, জয়তী, তো সবাই আমার মনে হয় একটা দারুণ কন্ট্রিবিউশন হয়েছে এই ছবিতে। তো আমাদের স্বল্প প্রয়াসে আমরা চেষ্টা করি ভালো ছবি বানাবার, কারণ এখানে আমাদের যেহেতু বাংলা সিনেমার বাজেটের একটা ব্যাপার থাকে, আমাদের রিলিজের একটা ব্যাপার থাকে, তো সব মিলিয়ে আমি চাইবো যে মানে সব কিছু যাতে দর্শকের, তবে এটা আমি চাই আমাদের দর্শকরা একটু ছবিগুলো দেখুক এবং তারপরে মন্তব্য করুক সেটা ভালো না মন্দ। দিদি যেহেতু পরিচালক একজন, এদিকে এই ছবির সাথে কোথাও যেন একটা কানেক্ট করে দিচ্ছে, বিউটিফুল হতে। আজকে আমার পোশাকটা আজকে ডিজাইন করেছে নিলয়, এসে দাঁড়ো, নিলয় ডিজাইন করেছে আজকে, যেহেতু বিউটিফুল লাইফ এবং রং, তাই জন্য আমি আজকে ডিফারেন্ট আজকে পুরো রঙিন একটা পোশাক করেছি, যেখানে রঙের খেলা করেছে আমাদের ড্রেস ডিজাইনার নিলয় এবং নিলয় সেনগুপ্ত। নিলয় আজকে আমার এই ড্রেসটা ডিজাইন করেছে, মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং ও বিউটিফুল লাইফ বলেই এই ছবি মানে ডিজাইনটা করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে প্রথাগত একটা ফিল্ম বানাতেই পারতাম, কোনো একটি গল্প নিয়ে সেটা ফিল্ম না বলে বই হয়, সাধারণত সবাই বই দেখে, বানাতেই পারতাম, কিন্তু আমি না গিয়ে কেন এত জটিল পথে গেলাম তা ছিল, কিন্তু আমি ঠিক করেছি। দর্শকদের জন্য কী, দর্শকদের জন্য এটা যে এই ফিল্মটা যে আপনাকে দেখতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু ফিল্মটা দেখলে আপনি একটা অন্য জিনিস পাবেন, আপনার জীবন কি করে সুন্দর হয়ে উঠতে পারে। প্রতিটা দর্শক, আমি প্রতিটা মানুষ, যারা দেখছেন যারা দেখছেন না, আমার তপস্যা যে মানুষের জীবন কি করে সুন্দর হয় আপনার হাতের কাছে আছে, একদম হাতের কাছে, সেটা কি সেটা আপনি জানেন না, সেটা রিভিল্ড হবে এই ফিল্মের মাধ্যমে, সেই জন্য এই ফিল্মটা দেখা। আর যদি না দেখেন কোনো অসুবিধা নেই, কিন্তু জীবনটাকে প্লিজ ডাস্টবিন করবেন, অজস্র দম্পতির জীবন দেখেছি ডাস্টবিন হয়ে যাচ্ছে,
শিশুদের জীবন ডাস্টবিন হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো বন্ধুত্ব সম্পর্কগুলো সব দেওয়া নেওয়ার সম্পর্ক হয়ে যাচ্ছে। সত্যি একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স এই ছবিটায় কাজ করা, ফিঙ্গার্স আর ক্রস সবাই দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে, এটাই প্রে করছি। ছবিটা দর্শকদের দেখতে হবে, মেসেজটা আমি এখন বলবো না, ভীষণ সুন্দর একটা মেসেজ রয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ছবিটা দেখা উচিত যে অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবনটা কতখানি সুন্দর হতে পারে, এটা আমার প্রত্যেকটা মানুষকে দেখা উচিত। নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।